রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চালে এসি নিতে পারেন, 70 টাকার প্রসাদ আছে একটা আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ, 12টা থেকে হয় রাজভোগ আরতি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আজকে আবার আরও একটা নতুন মন্দিরের সন্ধান দিতে আপনাদের। খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি, এখানে আসলে আপনারা থাকতেও পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে, আর চাইলে এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই মন্দিরে যদি আপনারা আসতে চান, কিভাবে আসবেন, মন্দির খোলা বন্ধের কী সময় আছে, আরতির কী সময় আছে, যদি ভোগের প্রসাদ গ্রহণ করতে চান কুপন কোথা থেকে কাটবেন, কুপনের মূল্যই বা কত, আর যদি এখানে এসে থাকতে চান তাহলে তার জন্য কি প্রসিডিওর আছে, সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এই মন্দিরের ব্যাপারে আরও অনেকে জানতে পারে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি পৌঁছে গেছি আজকের গন্তব্যে, চলে এসেছি আজকে হবিবপুর ইস্কনে। তো এই হচ্ছে হবিবপুর ইস্কন মন্দিরটি, কি অসাধারণ দেখুন, সাদা রঙের মন্দিরটি খুবই সুন্দর। মেন গেট দিয়ে ঢুকলে বাঁদিকেই দেখতে পাবেন যে এখানে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ কেন্দ্র আছে, যেখান থেকে আপনারা প্রসাদের কুপনটি কেটে নেবেন। দু ধরনের প্রসাদের কুপন এখান থেকে আপনারা পাবেন, একটি কুপনের মূল্য হচ্ছে 70 টাকা, আরেকটি কুপনের মূল্য হচ্ছে 170 টাকা। 170 টাকার কুপন কাটলে এখানে রাজভোগ প্রসাদ পাবেন। তো যাই হোক, চলুন এবারে আপনাদের নিয়ে যাই মন্দিরের ভিতরে। সাদা সোনালি রঙের কারুকার্যে মন্দিরটি দেখতে অসাধারণ লাগছে, খুবই অসাধারণ সুন্দর এই মন্দিরটি। তো এবার আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে, দেখুন আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা, আর দুই দিকে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা। এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাবে না সত্যি। আর এই মন্দিরের ভিতরেই রয়েছেন একদিকে এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ। এই যে দেখুন, এখানে কিন্তু ইস্কনের যে মেন মন্দির, মানে মায়াপুরের কথা বলছি, সেই মায়াপুরের অনুযায়ী এখানে সব কিছু ভোগ আরতি টারতি সব কিছু হয়। আর এই মন্দিরের ভিতর দেখতে পারবেন অনেকগুলো ছোট ছোট দোকানও আছে, যেখানে ছোট ছোট ভগবানের মূর্তি এছাড়াও পূজা সামগ্রী নানান কিছু বিক্রি হচ্ছে। তো চাইলে এখান থেকে আপনারা সেগুলো কিনতেও পারেন। কি সুন্দর দেখুন লাগছে, খুবই অসাধারণ লাগছে সত্যি। তো যাই হোক, প্রথমে তো আপনাদের ঢুকে দেখিয়েছিলাম মন্দিরে, মেন গেট দিয়ে ঢুকে এখানে বলেছিলাম যে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে আপনাদের। তো ঠিক এর পাশ দিয়ে চলে গেলে আপনারা দেখতে পাবেন প্রসাদ হল, মানে যেখানে আপনাদের প্রসাদ খাওয়ানো হবে আর কি। এটা হচ্ছে রাজভোগ প্রসাদ কক্ষ। যদি আপনারা 170 টাকা দিয়ে কুপন কাটেন তাহলে আপনাদের এই কক্ষেই প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হবে, আর যদি আপনারা 70 টাকা দিয়ে কুপন কাটেন তাহলে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের প্রসাদ গ্রহণ করানোর ব্যবস্থা করা হবে। আর দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, কি সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, সত্যি খুব সুন্দর লাগবে। মন্দির তো এমনিই সুন্দর, তার মধ্যে যেখানে খুব বেশি গাছপালা থাকে সেগুলো মানে আরও বেশি ভালো লাগে। সেই প্রসাদ কক্ষের পাশ থেকে সোজাসুজি রাস্তা ধরে চলে আসলে দেখতে পাবেন এখানে আছে থাকার জায়গা, মানে যেমনটা শুরুতেই বলেছিলাম, যদি আপনারা চান এখানে এসে থাকতেও পারেন। যদি এখানে এসে থাকতে চান কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে সবটাই জানিয়ে দিচ্ছি ভিডিওর সাথে সাথে। তার আগে চলুন এই পাশ থেকে যে সোজা রাস্তাটা গেছে এখান থেকে গিয়ে আপনাদের গোশালাটা দেখিয়ে আনি। তো এই যে, এই হচ্ছে ইস্কন মন্দিরের গোশালা। তো আপনাদের বলে রাখি আমি আজকে যেখানে এসেছি এটি হচ্ছে হবিবপুর ইস্কন। তো এখানে কীভাবে আসবেন সেটাও আমি ভিডিওর শেষে জানিয়ে দেব। তো এই যে দেখুন, থাকার জায়গা যে বলছিলাম তার থেকে যে সোজাসুজি আসলে একটা গেট আছে, তার পাশেই হচ্ছে এই গোশালা, এখানে রয়েছেন গোমাতারা। এছাড়াও এখানে ছোট ছোট ফুলের চাষ করা হয়েছে, খুব ভাল লাগছে দেখ। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, বেশ সুন্দর ফাঁকা বড় জায়গা, এখানে সুন্দর করে গাছপালা লাগানো, ছোট ছোট ফুলের চাষ হচ্ছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। নিজে চোখে এসে সামনে থেকে দেখলে একদম মনটা ভরে যাবে, খুব সুন্দর। তো চলুন এখানে একজনের কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে বা থাকার ব্যবস্থার ব্যাপারে
আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। রাইকৃষ্ণা ইসকন হবিবপুর, আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের এখানে 1 থেকে 4 তলা পর্যন্ত রুম রেন্ট আছে, 4 জন থাকার মতো 800 টাকা, আর 5 তলাতে নিলে একই রুম সেটা হবে 500 টাকা, আর যদি 2 জন থাকতে চান তবে 1 তলাতে রুম আছে 500 টাকা, আর সেটা 5 তলাতে নিলে 300 টাকা। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চালিয়ে এসি নিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর 1 তলাতে কমন গিজার আর 5 তলাতে কমন গিজার, এগুলো বাইরে থেকে জল নিতে হবে। আর বাকি 3 তলা 4 তলা 2 তলা এগুলোতে রুমের মধ্যেই বাথরুমে গিজার আছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পাঠাতে পারেন, আর আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে 50% পেমেন্ট করতে হবে। দুপুরে ফুডের জন্য 70 টাকার প্রসাদ আছে একটা, আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ। 70 টাকাতে হচ্ছে 3-4 রকম সবজি থাকে, ডাল, পাঁপড়, চাটনি, পায়েস, আর যেটা রাজভোগ সেটাতে মোটামুটি 10-12 রকম আইটেম থাকে, লুচি, মিষ্টি, আরও 7-8 রকম সবজি থাকে, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু থাকে, ওখানে চার্জটা তাই বেশি। পার্সেলের ব্যবস্থাও আছে, পার্সেলের ব্যবস্থা হচ্ছে 200 টাকা পার্সেল করলে, আর নর্মাল ওখানে বসে খেলে 170 টাকা। আমাদের মন্দির খোলা হয় সকাল 4:30টাতে, আমাদের মঙ্গল আরতি হয় 5:15 থেকে 7:15, আমাদের পৌজিরা জব করেন, তারপরে 7:30 থেকে 8 পর্যন্ত দর্শন আরতি হয় মন্দিরে, তারপরে 8 থেকে 9 পর্যন্ত ভগবদ্ গীতার ক্লাস হয়, 12 থেকে হয় রাজভোগ আরতি, আর 5:15 থেকে 6:15 হয় গীতা ক্লাস, আর 6:15 থেকে 7:30 সন্ধ্যা আরতি, আর 7:30 থেকে 8:30 ওখানে মন্দিরে কীর্তন হয়। হরে কৃষ্ণ। তো এখানে এসে থাকতে চাইলে কেমন কি রুম আছে, কেমন কি ভাড়া আছে, সবটাই আপনারা শুনলেন ওনার মুখ থেকে। তো আপনারা যে নাম্বারটা উনি দিলেন হোয়াটসঅ্যাপের, সেখানে আপনাদের আইডি পাঠাবেন, ওনারা একটা কিউআর কোড পাঠাবেন, আর আপনাদের 50% পে করে আসতে হবে। তো চলুন একটা রুম গিয়ে দেখিয়ে আনি। তো এই যে আমি চলে এসেছি রুমের ব্যালকানি থেকে, দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের রুমটা। 2 বেড আছে, একটা সেলফ করা আছে যেখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এসি আছে, এসি গিজার এগুলোর কিন্তু চার্জ আলাদা, আর একটা আয়না টেবিল যা থাকে আর কি, আর এই যে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলতে ভুলে গেছিলাম, যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু কুপনটা কাটতে হবে 12টার মধ্যে। কোন সময় কোন আরতি হয় সেই সময়গুলো তো উনি বলেই দিয়েছেন, আপনারা শুনেইছেন। তো 12টার সময় হয় রাজভোগ আরতি, সেই ভোগ আরতি হওয়ার পরেই আপনারা ভোগের প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন। আর এখানে মন্দির খুলে যায় সকাল 4:30 থেকে খোলা থাকে রাত 8:30 পর্যন্ত। ভোগের প্রসাদে কী দেওয়া হয় সেটাও উনি জানিয়েছেন। তো চলুন এবার জেনে নিই এই মন্দিরে কীভাবে আসবেন। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে হবিবপুর স্টেশনে। হবিবপুর স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে দেখবেন টোটো আছে, তো সেই টোটো ধরে পৌঁছে যাবেন এই ইস্কন মন্দিরে। ভাড়া নেবে 15 টাকা, সময়ও লাগবে ওই 15 মিনিটের মতোই। তো বন্ধুরা, শেষে আমি একটাই কথা বলবো, খুব সুন্দর মনোরম সবুজ শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশ, পরিবারের সবাই মিলে এসে একটা দিন কাটিয়ে যান, দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করুন, চাইলে একটা দিন থাকুন, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো মন্দিরের সন্ধান নিয়ে আপনাদের সাথে। তো আজকের জন্য টাটা।